ওয়েলকাম ফ্রেন্ডস। তো তোমরা যারা আমার আগে ভিডিওটা দেখছো তোমরা জানো আমি হচ্ছে একটা মূলত সুপার কারের শোরুম দিছিলাম, তো যেটা হচ্ছে মূলত একটা মাফিয়া গ্যাং পুরো শোরুমটা হচ্ছে মূলত আমার ধ্বংস করে দেয়। সো তারা কারা বা হচ্ছে কেন বা মূলত আমার শোরুমটা নষ্ট করছে আমি অ্যাকচুয়ালি কিছুই জানি না। আমি জাস্ট হচ্ছে নীরব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমার কিছুই করার ছিল না, কারণ হচ্ছে আমার কাছে কোনো গ্যাং ছিল না, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। অ্যাকচুয়ালি আমি পরে হচ্ছে এটার খোঁজ নিলাম, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এটার প্রতিশোধ অবশ্যই নিব। অ্যাকচুয়ালি পরে হচ্ছে আমি বিভিন্নভাবে খোঁজ টোজ নিয়ে আমি জানতে পারলাম অ্যাকচুয়ালি যে এটার পিছনে কারা ছিল বা কেন মূলত ওর হচ্ছে আমার শোরুমটা এভাবে ধ্বংস করে দিয়েছে। সো অ্যাকচুয়ালি এটার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আমার একটা টিম দরকার, যার কারণে হচ্ছে আমি ফ্র্যাঙ্কলিন ট্র্যাভ যারা আছে সব সবাইকে মূলত আমার বাসাতে আজকে ডাকছি। তো তারা মূলত সবাই আজকে রাতে মূলত আমার বাসায় আসবে, দেন হচ্ছে আমরা কাল সকাল ভোর মূলত হচ্ছে আমরা ওই গ্যাংয়ের উপর মূলত হচ্ছে অ্যাটাক করবো। সো তোমরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবা, আর হচ্ছে অবশ্যই লাইক করবা, আর অন্যদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো আমরা হচ্ছে চলে যাই, এখন হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কলিন, দেন হচ্ছে আমাদের ট্র্যাভর আসবে। ওকে, ফ্র্যাঙ্কলিন অলরেডি আমাদের এখানে চলে আসছে, ট্র্যাভরও আসছে, সো তাদের সাথে আরও চারজন লোক আসছে। সো অ্যাকচুয়ালি আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের মেইন মিশনে, যেখানে হচ্ছে মূলত আমরা যারা মূলত আমাদের শোরুমে হচ্ছে অ্যাটাক করছিল তাদের উপরে এখন হচ্ছে মূলত আমরা অ্যাটাক করবো। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তিনটা গাড়ি নিয়ে, সো ফার্স্টের যে গাড়িটা সেখানে হচ্ছে মূলত ফ্র্যাঙ্কলিন আছে আর সাদা তার ফ্রেন্ড আছে, আর সেকেন্ড যে সাদা গাড়িটা মূলত এটাতে মূলত আমি মানে মাইকেল আছে, আর লাস্টের যে কালো গাড়িটা সেটাতে হচ্ছে মূলত ট্রেভর আছে। সো এখন হচ্ছে আমরা লোকেশনে যাবো যেখানে হচ্ছে মূলত ওই গ্যাংটা বা হচ্ছে ওই ব্যক্তি যে হচ্ছে মূলত আমাদের শোরুমটাকে ধ্বংস করার জন্য মাফিয়া গ্যাংকে ভাড়া করেছিল তারা ওইখানে আছে। আমরা এখন ওইখানে যাবো, গিয়ে হচ্ছে আমরা তাদের উপর হামলা করবো, আর হচ্ছে দেখা যাক আমরা অ্যাকচুয়ালি কতটুকু কী করতে পারি। সো তোমরা দেখতে পাচ্ছ ভাই আমাদের হচ্ছে গাড়ির বহর যাচ্ছে, আর তোমরা যে সিনটা দেখতেছো ভাই এটা হচ্ছে সিনেমেটিক সিন, সো বানাতে অনেক কষ্ট হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর হচ্ছে তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সো এই ভিডিওতে আমি এইম রাখতেছি 10টা লাইক, সো আশা করি তোমরা 10টা লাইক অবশ্যই করে দিবা। সো ভাই আমি শোরুমটা অনেক কষ্ট করে দিয়েছিলাম, মানে কিডনি বেসে মূলত আমি শোরুমটা দিয়েছিলাম, কিন্তু এই মাফিয়া গ্যাং আমার পুরো শোরুমটা নষ্ট করে দিয়েছে। সো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি নেক্সট ভিডিওতে এটার প্রতিশোধ অবশ্যই নিব। সো অনেক কষ্ট করে আমি খোঁজ নিলাম যে অ্যাকচুয়ালি কে মূলত হচ্ছে এটার পিছনে দায় বা হচ্ছে কি জড়িত। সো আমি মূলত খোঁজখবর সব নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা ওই লোকেশনে যাচ্ছি যেখানে গিয়ে হচ্ছে মূলত আমরা এখন ওই গ্যাংয়ের উপর বা হচ্ছে ওই ব্যক্তির উপর আমরা অ্যাটাক করবো। সো আমাদের ফ্র্যাঙ্কলিন সামনে আছে, আমি মাঝখানে আছি, পিছনে হচ্ছে ট্র্যাভর আছে, বাই জিটিএ ফাইভের মেইন তিন ক্যারেক্টার হচ্ছে আমরা এখন একসাথে আছি। ওকে সো লেটস গো। সো আমরা মেনলি আমাদের ডেস্টিনেশনে অলরেডি চলে আসছি, বাই গাড়ি গেমের ভিতরেও বহুত জ্বালা, মানে বই ফোন দিতেছে, আমারটা ফোন দিতেছে আমারে, যাই হোক। সো এখানে হচ্ছে মূলত আমরা এখন নামবো, আর আমরা যতটুকু জানি যে এখানেই মূলত ওই গ্যাংটা এখন থাকার কথা। সো আমরা সামনের দিকে গিয়ে একটু দেখি এখানে আশেপাশে থাকার কথা, আর হচ্ছে ভাই বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, সব মানে খুব কম টাইমের মধ্যে হচ্ছে মূলত এখানে আমাদেরকে হামলা করতে হবে, দেন হচ্ছে আমাদেরকে এখান থেকে যা যা করার সব কিছু করতে হবে। সো আমাদের তোমাদেরকে বলেই দিই অ্যাকচুয়ালি আমাদের এই যে আমাদের শোরুমে হামলা করছিল তার পিছনে কে ছিল। সো অ্যাকচুয়ালি তার পিছনে ছিল হচ্ছে ডাকগান বস, তোমরা ডাকগান বস তো সবাই চিনো। ওকে গাইস, তো আমার গ্রুপ অলরেডি দৌড়ায় যাচ্ছে, ওকে সামনে তোমরা দেখতে পাচ্ছ ডাকগান বসের যে গ্রুপ তারা এখানে দাঁড়া রয়েছে। সো এখন মূলত আমরা হামলা করবো, সো হামলা করে হচ্ছে ভাই এখানে মানে একটা কেউ বাসা রাখা যাবে না সবগুলো। আরে ভাই আমার লোকজনে মারামারি উঠতেছে, যাই হোক। সো ডাকগান বস সামনে দাঁড়া রয়েছে, ডাকগান বস ডিপ্রেসড অবস্থা দেখা যাচ্ছে, ডাকগান বস একটা ঘুষি মারো পেট বেড়ায়, ডাকগান বস শেষ। সো ডাকগান বসে মূলত হচ্ছে আমার শোরুমটা তখন ধ্বংস করছিল। ওকে সো তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে আমাদের সাথে ট্রেভর আসছিল, কিন্তু ওই মারামারির মধ্যে ট্রেভরও ভাই মারা গেছে, দুঃখজনক ব্যাপার। মাইকেল হচ্ছে মূলত বেঁচে আছে, আর হচ্ছে আরেকজন আছে এটার নাম জানি না। সো এটা খারাপ লাগতেছে যে ট্রেভরও হচ্ছে মূলত এখানে মারা গেছে। সো যাই হোক এখন এখান থেকে ভাই তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ হচ্ছে পুলিশ টুলিশ চলে আসবে এখানে, হুদাই কাবজাও হবে। সো এখান থেকে তাড়াতাড়ি দৌড়াইতে হবে, এখান থেকে পালা। আচ্ছা ভালো কথা, আমাদের একটা গাড়ি আছে এখানে, আমরা তাহলে গাড়িটা নিয়ে যেতে পারি, সো দৌড়ানোর দরকার নেই। ওকে সো এখানে হচ্ছে মূলত আমরা একটা গাড়ি রাখছি, যেটা নিয়ে মূলত হচ্ছে এখন তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ডাকগান বসকে এবং ডাকগান বসের যে গ্রুপ ছিল ফুল গ্রুপকে হচ্ছে মূলত আমরা মেরে ফেলছি, আর হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাথে ট্রেভর ছিল, ট্রেভর হচ্ছে মূলত মারামারির মধ্যে মারা গেছে। সো ফ্র্যাঙ্কলিন হচ্ছে মূলত ওই দিকে ওর গাড়ি রাখা আছে, ওদিক থেকে ও চলে যাবে। সো অ্যাকচুয়ালি এখন আমি আমার যে বাড়ি সেখানে চলে আসছি। সো গাইস তোমরা দেখতে পেলে যে আমরা মূলত আমাদের যে শোরুম যে ধ্বংস করছিল ডাকগান বস এবং তার ফুল যে গ্যাং ছিল ফুল গ্যাং হচ্ছে আমরা একদম উড়াই দিয়ে আসছি। সো যাক এটা হচ্ছে মূলত ছোটোখাটো আমরা একটা ট্রাই করছি একটা মিশন বানানোর জন্য। সো এরকম তোমরা যদি মিশন দেখতে পছন্দ করো, আমরা বিভিন্ন রকম এরকম মিশন জেনারেট করবো, দেন হচ্ছে আমরা এরকম ইন্টারেস্টিং অনেক এপিসোড নিয়ে আসবো। সো তোমরা অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক করবো, কমেন্ট করবো, সাবস্ক্রাইব করবো, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবো, আর যেটা বড় কথা সেটা হচ্ছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা।
সো তাহলে হচ্ছে আমরা নেক্সট আরেকটা ভিডিওতে এরকম আর কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবো, বাই বাই, টাটা।